আচ্ছা, যেটা বলছিলাম তাহলে অরবিট এন সমান সমান থ্রি, অরবিটে মানে তিন নাম্বার অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে টু ইন্টু থ্রি স্কোয়ার, মানে টু ইন্টু এন স্কোয়ার, মানে 18টা থাকতে পারে ইলেকট্রন। আর আমি যদি বলি কতটা অরবিটাল থাকতে পারে, মানে তিন নাম্বার অরবিটে কতগুলো অরবিটাল থাকতে পারে, ওইটা হচ্ছে এন স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত? থ্রি। তাহলে 9টা অরবিটাল। ওকে, এখন দেখো তো 9টা হয়েছে কিনা। এই জায়গায় আমাদের 1 2 3 4 5 6 7 8 আর এই যে একটা 9টা, এটা কিন্তু আমি আলাদাভাবে দেখাইছি। এটা হচ্ছে যদি অ্যাসিওর অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে এটাও হবে। আমাদের যে কোশ্চেনটা ছিল এটার মধ্যে এই তিনটা অরবিটালই সম্ভব। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা অরবিটাল। ঠিক আছে, তাহলে আমাদের একটা কোশ্চেন শেষ হলো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা, সেটা হচ্ছে এরকম একটা 14 নম্বর সৃজনশীলটা, সেখানে বলা হয়েছে যে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে আর বলছে চিত্রের পরমাণু তিনটির ভর বের করে দেখাও। বলছে পরমাণু তিনটার ভর বের করে দেখাও, তিনটার আলাদা আলাদাভাবে এই চিত্রের এগুলার পরমাণুগুলার ভর দেখাইতে বলছে। কি বলছে? পরমাণুর ভর খেয়াল করতে হবে, পরমাণু তিনটার ভর। ঠিক আছে, তাহলে এখানে পরমাণু নিয়ে কাজ করতে হবে। পরমাণুর মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই জায়গায় কোনো আপেক্ষিক আণবিক ভরের কথা বলে নাই বা পারমাণবিক ভরের কথাও বলে নাই। এই জায়গায় পারমাণবিক ভরের কথা বলে নাই, কিন্তু এই জায়গায় বলছে পরমাণুর ভর বলতে বলছে। পারমাণবিক ভর তো আমাদের মুখস্থ, এবং আপেক্ষিক আণবিক ভর কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, সেটা বলছিল। আর সেটা কি বললাম, এই জায়গায় পারমাণবিক ভরও বলে নাই, আপেক্ষিক পারমাণবিক ভরও চায় নাই, আমাদের চাইছে পরমাণুর ভর। তাহলে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি, আমাদের ওই হিসেবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি বলি এই যে প্রথম নাম্বার এই মৌলটার, এটা একটা মৌল, এই মৌলটার ধরো এটা এক্স দিয়ে সূচিত করছে, এখানে একটা যে কোনো একটা মৌল হতে পারে, বা এই পরমাণুটার যদি বলি, এই পরমাণুর পরমাণুতে কি দেখো তো নিউট্রন সংখ্যা আছে কিনা এই জায়গার মধ্যে। নিউট্রন সংখ্যা আছে, নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত এখানে? 1, 1। আর প্রোটন সংখ্যা কত? এই যে নিচেরটা প্রোটন সংখ্যা 1। তাহলে কত এই জায়গায়? নিউট্রন সংখ্যা 0। তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করব শুধুই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করব। অলরেডি আমরা বলে দিছি প্রোটন সংখ্যা হচ্ছে এত, 1.673 × 10⁻²⁴ গ্রাম, আর হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে এত গ্রাম, আর হচ্ছে নিউট্রনের ভর এত গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু নিউট্রন নাই, তাহলে নিউট্রন নিয়ে হিসাব হবে না। তাহলে পরমাণুতে আচ্ছা পরমাণু তে নিউট্রনের ভর, নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর সমান সমান কত? 0। ঠিক আছে, গ্রাম। আর হচ্ছে ইলেকট্রনের ভর কি হবে? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভরে যে কয়টা ইলেকট্রন বিদ্যমান বলতো? একটা ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, একটা প্রোটন যেহেতু আছে, তাহলে ইলেকট্রন কয়টা আছে? একটাই। তাহলে 1 × কি হবে ইলেকট্রনের ভর কত? আসলে একটা ইলেকট্রন 9.108 × 10⁻²⁸ গ্রাম, মানে ওই যেই সেই 8 গ্রাম। ওকে, এখানে যদি একটা চার্জ দেখাইতো পজিটিভ চার্জ, তাহলে বুঝে যেত এই জায়গায় কিন্তু ইলেকট্রন যে একটা ছিল ওইটাও চলে গেছে। আর যদি এই জায়গায় টু মাইনাস দেখাইতো, তাহলে ইলেকট্রন কিন্তু কয়টা হইতো? তার মধ্যে ইলেকট্রন আগে একটা ছিল প্লাস আরও দুইটা পাইছে, তিনটা ইলেকট্রন হইতো, তখন কিন্তু এই জায়গায় তিন দিয়ে গুণ দিতে হইতো। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি এক্স ওয়ান ওয়ান পরমাণুর ভর সমান সমান কত? ও আচ্ছা, আরেকটা জিনিস করতে ভুলে গেছি, ইলেকট্রনের ভর বলছি কিন্তু প্রোটনের ভর বলিনি। প্রোটনের ভর সমান সমান 1.675 ইন্টু 10^-24 গ্রাম ইন্টু প্রোটনের ভর, এই জায়গায় কয়টা প্রোটন আছে? একটা, ওয়ান, 1 গ্রাম। হ্যাঁ, এই ওয়ানটা আগে গুণ দিলে উচিত ছিল, এখানে আসলে ওয়ান দিয়ে গুণ দিলে তো যাই মান ওই মানই হয়, ঠিক আছে, তো ওই মানই হবে। দেন আমরা হচ্ছে তিনটা যোগ, দুইটা যোগ করব, এটা এবং এটা যোগ করে দিব, এটা আর এই যে এটা যোগ করে দিব। যোগ করলে যে রেজাল্ট আসে, আসলে এটা একটু নিচে লিখি, এ দুইটা যোগ করবা, যোগ করে যে রেজাল্ট আসবে ওইটা লিখবা। তাহলে যোগ করলে আমাদের রেজাল্টটা এটা আসে। হ্যাঁ, আমি পজ করে যোগটা করে দেখাইছি, যোগ করে ধরছি, যোগ করে দেখবো তোমার রেজাল্ট এটা আসবে। আচ্ছা, দেন যদি পরীক্ষার হলে বলে যে এটা কেজিতে নাও, এটা কেজিতে করো, তাহলে কেজিতে নিলে গেলে কিন্তু এই যে এই অংশটা ঠিকই থাকবে, বা পুরাটা লিখবে, পুরাটা লিখে 1000 দিয়া ভাগ দিয়ে দিবা, ঠিক আছে। এই যে পুরাটা লিখলাম, ভাগ ব্র্যাকেট দিয়ে 1000, দেখো 24 ছিল না, -24 কয়, 1000 মানে কত? ওয়ান দিয়ে তিনটা শূন্য, তাহলে 10^3, 10^3, 10^3 মানে হচ্ছে তোমার 24-এর পরে কয়টা ঘর বাড়বে? 24, 25, 26, 27, মানে তিনটা ঘর বাড়বে, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ দিলে ক্যালকুলেটার করার দরকার নেই, এমনি মুখে মুখে করে ফেলবে, 24 হলে কত হবে? 25, 26, 27। আর যদি হয় 21 হয়, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কত হবে? 21, 22, 23, 24, ঠিক আছে, এগুলো যাতে মনে থাকে। আচ্ছা, এরপর দ্বিতীয়টা আমিও করে দিব, দ্বিতীয়টা তুমি নিজে করবা, ঠিক আছে। দ্বিতীয়টা আমি বল, দ্বিতীয়টা কি হবে তাহলে? এখানে দেখো, এটা এই পরমাণুতে নিউট্রনের ভর হবে 1 × 10^1। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল করছিলাম, প্রোটনের ভরের মধ্যে আমি জায়গায় 675 লিখছিলাম, 675 হবে না, জায়গায় 673 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে নিউট্রনের ভর হবে কি 1 × 1.675 × 10^28। দেখো, এই জায়গার মধ্যে নিউট্রন কয়টা? আসলে এই জায়গায় নিউট্রন কিন্তু আছে, ভর ভর কত? টু, টু মাইনাস ওয়ান, নিউট্রন কয়টা দিলে? একটা, এই জন্য ওয়ান দিয়ে গুণ দিছি। এবং ইলেকট্রনের ভর কত? ইলেকট্রন আসলে এই জায়গায়